Assalamualaikum. আমি আজকে জাসমিনের মেসেজ দেব. So, I'm hi Jasmine. টানা দীর্ঘদিন ধরেই জাপানি মা নাকানো এরিকোর কাছে থাকছেন বড় মেয়ে জাসমিন শরীফ। তবে আদালতে মামলাটি এখন পর্যন্ত চলমান থাকা ও বাবা মা সহ দুই বোন জাসমিন ও লায়লা আলাদা থাকার পাশাপাশি যোগাযোগ ও কথা বলা বন্ধ হয়ে আছে বেশ কিছুদিন ধরে। তবে সম্প্রতি লায়লা তার বড় বোন জাসমিনের উদ্দেশ্যে সরাসরি কিছু কথা বলছেন। লায়লা তার বোন জাসমিনকে জানায়, আপু আমি ক্লাস ফাইভ শেষ করেছি এবং ইতিমধ্যে অঙ্কে প্রথম হয়েছি এবং আমি স্কুলে পুরস্কারও পেয়েছি, প্রাথমিক বিদ্যালয়ের সবচেয়ে জ্ঞানী স্টুডেন্টের পুরস্কার। তবে তুমি একটি বিষয় জানলে অবাক হবে যে আমার এখন অনেক বন্ধুবান্ধব আছে, তবে জাপানের তুলনায় এখানে কম ক্লাসমেট থাকলেও আমার বন্ধুবান্ধব অনেক বেশি। জাপানের স্কুলে আমাদের অনেক ক্লাসমেট ছিল, কিন্তু দুঃখজনক ব্যাপার সেখানে আমার বন্ধুবান্ধব কম ছিল, কিন্তু দীর্ঘদিন যাবৎ আমাদের কোনো যোগাযোগ নাই। আমরা কি এখন কথা বলতে পারি? আমার বন্ধুবান্ধবরা বলল, তুমি নাকি অদ্ভুত কথা পাগলের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বলছো, তুমি এসব কি কথা বলছো, তুমি কি সত্যি সত্যি নিজ হাতে এগুলো টাইপ করছো বলে আমার মনে হচ্ছে না। তবে আমার জীবন এখন দারুণ, আমরা দেখা না করে ভিডিও কল করি, কেননা মা একটা কর্মকাণ্ড করে বসবে রাস্তায় বা সবার সামনে। বাবা ইমরান শরীফের একটি ভিডিও শেয়ারের মাধ্যমে বড় বোন জাসমিনকে এই কথাগুলোই বলছিলেন মেজো মেয়ে লায়লা। তবে শেষ পর্যন্ত বোন জাসমিনের উদ্দেশ্যে কথা বলে বোনের সাক্ষাৎ করতে চায় লায়লা। তো দর্শক, বিগত কয়েক মাস যাবৎ জাপানি মা নাকানো এরিকো ও বাবা ইমরান শরীফের কর্মকাণ্ডে আপনার কি মনে হয়? শেষ পর্যন্ত কি লায়লার সাথে কথা বলতে দিবেন তার মা জাপানি মা নাকানো এরিকো? এ বিষয়ে আপনার কি মতামত তা কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। ধন্যবাদ।